নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ছটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে পশ্চিমবঙ্গে রেলে চাকরির সুযোগ শিয়ালদা হাওড়া ও কাঁচরা নিয়োগ কিভাবে আবেদন করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন কারণ আমাদের চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে মাধ্যমিক পাশযোগ্যতায় পশ্চিমবঙ্গে রেলে চাকরির সুবর্ণ সুযোগ পেতে চলেছে চাকরি প্রার্থীরা ভারতীয় রেলের তরফ থেকে কয়েক হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হল জানা গিয়েছে আর আর সি পূর্ব রেলওয়ে চলতি বছরে তিন হাজারেরও বেশি পদে কর্মী নিয়োগ করবে এখন পর্যন্ত এই আবেদন নেওয়া শুরু হয়নি তবে আর কিছুদিনের মধ্যে আবেদন করতে পারবেন পদের নাম ও শূন্য পদের সংখ্যা পূর্ব রেলের তরফ থেকে জানা গিয়েছে এবার আরসি পূর্ব রেলওয়ে চলতি বছরের জন্য তিন হাজার একশো পনেরো জন শিক্ষানো নিয়োগ করবে বিজ্ঞপ্তি অনুযায়ী হাওড়া ডিভিশনে ছশো জন দিলুয়া ওয়ার্কশপে ছশ জন শিয়ালদা ডিভিশনে চারশো জন কাচারাপাড়া ওয়ার্কশপে একশো সাতাশি জন মালদা ডিভিশনে একশো আটত্রিশ জন আসানসোলে চারশো বারো আর জামালপুর ওয়ার্কশপে ছশো সাতষট্টি জনকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা ও বয়সীমা এই পদে আবেদন করার জন্য মাধ্যমিক পাশ করা হতে হবে আর ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ধারী হতে হবে এই পদে আবেদন করার জন্য বয়স হতে হবে পনেরো থেকে চব্বিশ বছর পর্যন্ত এসসি এসটি ওবিসি ও ও কর্মীদের জন্য প্রার্থীদের বয়সে ছাড় রয়েছে আর আবেদনের সময় আপনাকে বয়স সম্পর্কে জানিয়ে দেওয়া হবে আরআরসি পূর্ব রেলে শিক্ষানো বিশ পদে নিয়োগের জন্য প্রার্থীদের মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে ম্যাট্রিকুলেশন আর আইআইটি পরীক্ষার নাম্বার দেখে বাছাই করা হবে তারপর একটি মেধাতালিকা বের করা হবে সেই মেধা তালিকার ভিত্তিতে প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে যদি জন প্রার্থীর মেধা নম্বর সমান হয় তাহলে আগে বেশি বয়সী প্রার্থী অর্থাৎ যিনি এই মেট্রিকুলেশন পাশ করেছে তাদের আগে অগ্রাধিকার দেওয়া হবে রেলে চাকরির আবেদন ফি ও তারিখ এই পদে আবেদন করার জন্য একশো টাকা করে নেওয়া হবে তবে এসি এস টি ও আর মহিলাদের কোনো টাকা লাগবে না আবেদনের জন্য আর এই পদে আবেদন করা শুরু হবে চব্বিশে সেপ্টেম্বর থেকে চলবে তেইশে অক্টোবর পর্যন্ত আর পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থীদের জন্য কম যোগ্যতায় ভালো চাকরির সুযোগ এসে গেছে তাই আর দেরি না করে এই সুযোগকে কাজে লাগান বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে